তো সে এটা অনেক ভাব মারাই, তো এটা হচ্ছে সূর্যমুখী গাছ, যখন ফুল ফুটবে তখন দেখাবো। আছে এমন ছোটো থেকে আস্তে আস্তে এমন বড়ো হয়, এখানে তিনটা আছে আর সাইডে আর একটা, যে এখানে দুইটো লাগাইছিলাম, পাঁচটা হয়েছে। রজনীগন্ধা গাছ দুই সাইডে দুইটো, আর এই যে এখানে একটা বাগান রয়েছে, এই যে এখানে আর একটা, আর সাইডে আমার এই যে আর একটা মোরগ ফুল গাছ খুব ফুল ধরেছে। তো এই যে আমার গোলাপ ফুল গাছের পাতাগুলো দেখতে পাচ্ছেন, খুব সুন্দর পাতা। আর এই যে আমার সূর্যমুখী কি এটা হচ্ছে মোরগ ফুল গাছ, এই যে আর একটা মোরগ ফুল গাছ, সকালবেলা দেখা যাচ্ছে না। এটা মালটা গাছ, এটা মালটা গাছ দুটো ঝাপড়া আছে, এটা ঝাপড়া আছে ভালো। এটা আপেল ফুল গাছ, রজনী গাছ, আর এই যে ড্রাগন গাছ আছে সাইডে, এই যে খুব চিনি যে একটা পাতা, এক সাইডে লাল আর এক সাইডে সবুজ। তো এটা হয়েছে আমি বিশেষ করে লাগাইছিলাম সুন্দর দেখে। তো সাইডে ড্রাগন গাছ দেখতে পাচ্ছেন, যাচ্ছে আমি ড্রাগন গাছের সাইডে, খুব ঝাপড়াইছে গাছটা, একটু ফল ধরে গিয়েছে। এই যে এটা ফল, ফলের থেকে পেকে যায় আস্তে আস্তে দেখাচ্ছি। আর সাইডে যে ড্রাগন বাগান দেখতে পাচ্ছেন, দেখেছেন আমাদের এই ছাদের এই গাছটা, ওই যে ফুল বাগান আমার, আর এই সাইডে ড্রাগন গাছ ঝড়ে পড়ে গিয়েছিল। তো ওই যে ড্রাগন পেকেছে, ওইটা কাঁচা, ওই যে কাঁচা, আর যেটা পাকলা দেখতে পালেন। তো আমার এই সাইডে একটা লিচু গাছ আছে, আর এই সাইডে একটা আনারস গাছ আপনি দেখাতে বলে গেছি, দেখতে পাচ্ছেন। এটা আমার আনারস গাছ, আগামী বছর ফলটা ধরবে, তখন আপনাকে খেয়ে দেখাবো। আর যে দেখতে পাচ্ছেন ড্রাগন গাছ কাটা, এটা আমি ফেলাতে গিয়েছিলাম ছোটো ছোটো চারা, সেটা এখন কুচি বেড়েছে। আপনার সাথে কথা বলে একটু মজা লাগলো আমার, দেখতে পাচ্ছেন। এই যে লেবু গাছ আপনারা সবাই খান, লেবু, এই যে কাঁঠাল গাছ সবই আপনারা খান। তো আপনারা শুধু এই এই গাছ খান, এই আতা গাছের ফল, শরীফা ফল বলে তাকে, ফল ধরেছে দুইটো। শরীফা ফল এর আগে খুব মিষ্টি না বলেন যারা, আচ্ছা যারা বলছেন যে শরীফা গাছ কোন থেকে নিচ্ছি, তো আমি এক জায়গার থেকে গাছ আনতে গিয়েছিলাম, নার্সারি থেকে ফুল আনছি আমি, নার্সারির থেকে ফুল এনেছি আমি। আর আনারস গাছ আমার আমি লাগাইছি তো সপ্তাহে একদিন ধরে, এই যে এটা বড় ফুলের, এটা সপ্তাহে একদিন ধরে। আর এই যে আমার গাছ মোরগ ফুল গাছ, সব জায়গায় ফুল, পানি দিতে হবে, সক্রিয় গেছে পানি। তো আপনার সাথে কথা খুব মজাই লাগলো আমার, আপনাকে খুব ভালো উপকার করেছেন আমি। তো আপনি দেখতে পাচ্ছেন ওই একটা গাছ, ওই গাছটা হলো একটা হলদি গাছ, হাইব্রিড হলদি, দেখতে পাচ্ছেন একটা হলদি ধরেছে, খুব ভালো বড়, এটা খুব পুষ্টিকর। আমাদের ড্রাগন গাছে দেখতে পাচ্ছেন বাসা, ক্যারকোটা যে বাসা বানাইছে, মিশিকে দেখাবো মানে আমি। তো আপনাদের সাথে কথা বলে সকাল সকালবেলা সাজিয়েছি, পাখি ডাকছে, যে এই কুশিগুলো হয়, কুশিগুলো বড়ো হবে আস্তে আস্তে, এগুলো কিন্তু লাগালে এই কুশিগুলো হয় না। যখন আমরা এই যে বড় বড় করা ডগা কুশিগুলো, এটা লাগালে এখান থেকে কাটবেন, এখান থেকে কাটলেও হবে, যেখান থেকে কাটতে পারেন, কিন্তু ডগা খুশিগুলো কেটে লাগালে ডগাগুলো হইতে দেরি হয়। সেই জন্যে এই যেটা আছে এই জায়গার থেকে ধরে এ পর্যন্ত খুশি, দেখতে পাচ্ছেন শিকড়ও খুব খুব
ছড়াইছে, এই যে শিকড়গুলা দেখতে পাচ্ছেন, আর এই যে এখানে এটা এইরকম হয়ে গেছে। এটা হওয়ার কারণে সে সার দেওয়া হয় না, সেই জন্যে তো দেখেন আমরা ডোবা খুশি লাগাইছি সেটার থেকে হয়েছে। কিন্তু আমরা এইটা লাগালে হবে না, এখান থেকে কেটে লাগালে এটা আর হবে না। তো যেখানে দেখতে পাচ্ছেন এখানে এটা আছে, এই যেমন এমন দেখতে পাচ্ছেন না, এটা এটা দেখুন লাল হয়ে গেলে ভেঙে দেবেন আপনারা, দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এমন লাল, এই যে একটা এটা আমি ভেঙে দেবো, ভেঙে দিলাম, এই যে আরেকটা রয়েছে ভেঙে দিয়েছি। এইটা হলে এটা হয় না, সেই জন্য আমি ভেঙে দিলাম, এই যে সেগুলো এখন ফেলাই দেবো এগুলো। সাইড ওল দিকে আছে আমার, ওই যে বলতেছেন এটা কী গাছ, তো এটা হয়েছে একটা সুপারি গাছ, ইন্ডিয়ান থেকে এনেছিল আমার বরাব্বু, এই যে এটার থেকে বেশি পড়েছে। আর সাইডে আগ গাছ আছে দেখতে পাচ্ছেন, আগ গাছ খুব মিষ্টি এই গাছ, দেখে গ্যান্ডারি আগ বলে, সেই গ্যান্ডারি আগ এটা। তো আপনার সাথে সাথে উঠে কথা বললাম, খুব ভালো লাগলো। তো আপনাদের কাছের থেকে আমি বলছি, সবাই বলছেন যে আমাকে দেখবেন দেখবেন, তো এই যে আমি, তো আপনি সবাই দেখেছেন, তো আমি আমার বাড়ির সাইডে ছাদে আমি কথা বলছিলাম, সেই জন্য আমি আপনার সাথে। তো অনেকে বলছেন যে একটা গাছ আছে, সেই গাছটার নাম বলতে পারছেন না, তো গাছটা আমি বলছি কোন গাছ, ফলে খালে আপনাদের হাইব্রিড হাইব্রিড ফল সবসময় আর ঠিক হয় না। দেখেন আমাদের ড্রাগন গাছের ড্রাগন কষিটা কীভাবে হয়েছে, চার কোন আচ্ছা, এক কোন আচ্ছা, দু কোন আচ্ছা, তিন কোন আচ্ছা, চার কোন আচ্ছা হয়েছে। তো আপনি দেখেছেন, তো আপনার সাথে কথা বলে খুব মজাই হলো। তো ওটা ঝড়ে পড়েছে, আপনি সবাই বলছেন এটা গাছ ঝড়ে পড়ে যায়, দেখে আমি এটা ধুয়ে দিয়েছি, দেখেন গাছ এটা খুব বড় হয়ে গিয়েছে। আর আমার এই গেন্দা ফুল গাছ আমি ছোটো চারা এনেছিলাম আমার মামাতো ভাইয়ের থেকে, আমার মামাতো ভাইয়ের বড় এই ফুল বাগান আছে, ওখান থেকে আমি এনেছিলাম ছোটো গেন্দা গাছটা। আর এই সূর্যমুখী দেখতে পাচ্ছেন, ওদের সূর্যমুখী খুব বড় হয়েছে, যখন ফুল বের হবে তখন দেখাবো এই জায়গাগুলো তিনটে। তো কিছু কথা আর কি বলবো বলেন, কথা বলা তো হয়ে গিয়েছে, আমি আর কি বলবো বলেন, তো বলার কিছুই নেই। তো যারা টিকটক ভিডিও লাইক ভিডিও ভিডিও করেন শোনেন, তাদের জন্য ভিডিও বানাই হচ্ছে আমি। আপনারা সবাই বলেন যে ভাই আপনি টিকটক পাসওয়ার্ডটা দেন, আমি টিকটক পাসওয়ার্ডটা দেবো, তার আগে আপনারা ওইটা বলেন যে আপনাদের আমি এই ফলো দিই, আপনারা ফলো ব্যাক দেন না, তার কারণে আপনাদের সামনে আমি ভিডিও করতে দাঁড়াই না। তো আমি টিকটক ছেড়ে দিয়েছি, এখন আমি ব্লগ চালাই, এখন আমি চালাই ইউটিউব, ইউটিউবার হয়ে গিয়েছি আমি। 9-10 দিন আগে আমি ইউটিউবার হলাম, একজন আমার বললো যে ইউটিউবার হয় আমাকে একটা লিঙ্কে আমার একটা লোকেশান এসেছে, তুমি তুমি আসো, তুমি যাবো, তোমরা আমার সঙ্গে দোয়া করো, তোমরা যারা বলতেছো যে আমি খেলা টিকটক ভালো করতে পারি না, তাদের কারণে আমি বলছি যারা আমাকে নিয়ে মজা করো তাদের জন্য ভিডিওটা বানাই। তুমি যারা বলতেছো আমি ভিডিও করতে পারি না, আমার অল্প লাইক অল্প ভিউ, তো দেখো আমার চ্যানেলে এখন গিয়ে ইউটিউবে দেখো আমার টিকটকে ঢুকে, টিকটকে ঢুকে দেখো একটা লাইক দিয়ে আসো, আর দেখো ইউটিউব লিঙ্ক আছে, ইউটিউব আছে।